স্বাধীনতা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে ক্ষুদ্র শিল্প মেলা। আপনি তো শাড়ির দোকান আছেন, শাড়ি এখান থেকে নেন পছন্দ মনে হয়? কেমন এখানে শাড়ি, কেমন কালেকশন? জি খুব ভালো কালেকশন, হ্যাঁ আমি অনেকগুলোই নিয়েছি এখান থেকে। হ্যাঁ এখানে তো অনেকগুলো শাড়ি আছে, এখানে আপনারা আপনাদের বলেন। এখানে জামদানি শাড়ি আছে, টাঙ্গাইলে তাঁতের শাড়ি আছে, ভালো ভালো রেঞ্জের শাড়ি খুব ডিসকাউন্টে পাওয়া যায়। আপনারা এই শাড়ির মধ্যে মনে করেন এখানে তো মেলা আসছেন, আপনার কি শোরুম আছে? জি জি আমাদের শোরুম আছে, আমরা জামদানি শাড়ি তৈরি করি, রূপগঞ্জে আমরা এই শাড়ি তৈরি করি, জামদানি পুলি তৈরি করি। আমরা মেলাতে এই শাড়িগুলো প্রদর্শনী করি, যাতে আমাদের মানুষ চিনতে পারে, জানতে পারে, জনসাধারণ হাতে যাতে যায়, কম রেটে যাতে জনসাধারণ পায়। এই মেলাতে আসে কেমন? কেমন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো, এখানে জনগণ খুব আসতেছে, কেনাকাটা করতেছে, যারা আসে না তাদেরকে কামনা করি আমরা, এখানে কম রেটে আমরা বিক্রি করতেছি। রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজা হাসান কাইসার, এক্স নিউজ, ইস্টার্ন ক্লাস। ধন্যবাদ আপনাদের।